ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আমার আজকের রেসিপি ঘুগনি। কীভাবে দোকানের মতো ঝটফট ঘুগনি রান্না করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুগনি কিন্তু যখন ইচ্ছা খাওয়া যায়, রুটি পরোটা বা পাউরুটির সঙ্গে ঘুগনি কিন্তু খাওয়া যায়। এছাড়া শুধু মুখে তো ঘুগনি খাওয়াই যায়। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। ঘুগনি বানাবার জন্য 200 গ্রাম মটর নিয়েছি। মটরগুলোকে খুব ভালো করে ধুয়ে সারারাত ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। দেখুন মটরগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার মটরগুলোকে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে মটরগুলোকে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট চৌকো করে কেটে রাখা আলু। আর দিলাম 1/2 চামচ নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। মটরটা ধোয়ার পর যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। মটরটা সেদ্ধ করার আগে খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টা সিটি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে দিয়ে রাখতে হবে। 2 থেকে 3টে সিটি দেওয়ার পর গ্যাস অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঘুগনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1টা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর টমেটোর পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। মটর সেদ্ধ করার জন্য যে জল ব্যবহার করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে
কিছুক্ষণ মটরগুলোকে সেদ্ধ হতে দেব, যাতে সমস্ত মশলাগুলো মটরের মধ্যে ঢুকে যায়। ঘুগনি রান্না করা একদম রেডি। এবার আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।